দেখেন কি সুন্দর। এটা আপনার 50 ওয়াট লাইটও চেক করতে পারবেন এবং 6 ওয়াট 3 ওয়াট নিচে যা আছে সব চেক করতে পারবেন। আমি এই যে ডিভাইসটা 1400 থেকে 1500 টাকা মার্কেটে বিক্রি, আপনি শুধু এই টেস্টারটা নিজে ঘরে বসে বানাইতে পারতেছেন মাত্র 60 টাকা দিয়ে। তো এবার আমরা কিভাবে এটা চেক করা যায়, তো আমরা এই একটা ডিভাইস নিলাম, খুব সুন্দর রেজাল্ট আছে। তো সরাসরি আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন, এটা 7 কালারের লাইট। তো এভাবে আপনারা এলইডি টেস্টার বানাই লইতে পারবেন ঘরে বইয়া, বাসায় বইয়া। আর আমরা তো অটোমেটিক, আমারে চিনতেই পারছেন, মুই বরিশিল্লা, খুব সুন্দর মানুষ। সালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একটা ডিভাইস আপনাদের বানানো শিখাবো যে ডিভাইসটা কিনতে গেলে আপনার 1200 থেকে 1400 টাকা লাগে। সে ডিভাইসটা আপনাদের আজকে এমন পর্যায়ে এমনভাবে আপনাদের শিখাবো যে ডিভাইসটা বানাইতে আপনার ম্যাক্সিমাম এত টাকা খরচ হইবে যে টাকার কোনো শেষ নাই। যেমন আপনার এই ডিভাইসটা বানাইতে মাত্র 30 থেকে 40 টাকা যাবে। তো 1200 থেকে 1400 টাকার যে ডিভাইসটা আপনি মাত্র 30 থেকে 40 টাকায় বানাইতে পারবেন, বা 50 টাকাই লাগুক বা 100 টাকাই লাগুক, তো আপনি মনে করেন কত পার্সেন্ট আপনার কমে গেল। শুধুমাত্র একটু ব্রেন খাটাইলেই আপনি এই ডিভাইসটা বানাইতে পারবেন। এই ডিভাইসটার নাম হলো এলইডি টেস্টার। এলইডি টেস্টার বানাইতে আপনার যদি একটু হাই প্রফেশনালও বানান, সেক্ষেত্রে আপনার মাত্র 100 টাকার মতো খরচ হতে পারে। সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা দেখা খুবই জরুরি, কেননা আপনি যদি একটা এলইডি লাইট তৈরি করেন সেক্ষেত্রে আপনার এই ডিভাইসটা থাকা দরকার। কিংবা এই এলইডি ডিভাইসটা থাকলে আপনি এলইডি টিভির যে ব্যাকলাইট আছে সেই ব্যাকলাইটগুলোও আপনি পরীক্ষা করতে পারবেন বা টেস্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে চলুন আমরা বেশি বড় করব না ভিডিওটা, ভিডিওটা যাতে শর্টের ভিতরে আপনাদের সব কিছু বুঝাইতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাজ কীভাবে করতে হবে সেই ক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দেব। তো চলুন আমরা কাজগুলো করি, কীভাবে করা যায়, এই এলইডি টেস্টারটা কীভাবে বানানো যায়। তো আসুন, বক্স নিয়ে নিলাম। এই বক্সের ভিতরে এই এলইডি সার্কিটটা 18 ওয়াটের একটি সার্কিট আমরা ভরে নেব। ভরার পরে আমরা বিস্তারিত কাজগুলো করব। যেমন আমরা এসি কোডটা জন্য কিছু তার নিছি, আর এই যে আমাদের দেখেন দুইটা মিটার ক্লিপ, এই দুইটা মিটার ক্লিপ আপনি 20 থেকে 25 টাকায় এমনি পেয়ে যাবেন যে কোনো দোকানে। তো আমার দ্বারা সিগন্যান আসিল, আমি সিগন্যান ব্যবহার করতেছি, আপনি নূতনও ব্যবহার করতে পারেন। যদি মিটার ক্লিপ না থাকে সেক্ষেত্রে আপনি কলম বা কলম কেটেও বানাইতে পারেন। এই মিটার ক্লিপ দুইটা আপনার এক গজ তার দিয়ে লইলেই হবে, বা আপনার প্রয়োজন মতো আপনি তারগুলো দিয়ে নেবেন। তো তার জন্য আমরা একটি 2-পিন প্লাগ নিলাম। এই বক্সের ভিতরে একটা ছিদ্র করে নিলাম যাতে আমরা এই তারটা ভরতে পারি। তো আপনি ইচ্ছে করলে মনে করেন যে আমার চেয়েও ভালো বানাইতে পারবেন যদি আপনি ওই রকমের পলিসি খাটান। তো আমি আমার মতো সংক্ষেপভাবে দেখাইতেছি, আর আপনি হয়তো আমার চেয়ে ভালো বানাইতে পারবেন। অনেকে বলতে পারেন জলিল ভাই অনেক কথা বলে, তো আমি সেক্ষেত্রে একটা কথা আমার যুক্তিতে আসে যে অনেক ভিউয়ার্সরা আছে, দর্শক, তারা কিন্তু মনে করেন টোটালি বোঝে না। আমার কথা হয়েছে যে একেবারেই বোঝে না তার জন্য আমার ভিডিও, আর যে মনে করেন আমার মতো বুঝেন দয়া করে আমার ভিডিওটা সে দেখবেন না। আমার ভিডিওটা সে দেখলে হয়তো তার ভিতরে অনেক মন্তব্য আসতে পারে, কেমন মাছ ধরাইয়া যদি দুইটা লোক হয় তো দুই মাছ ধরাইয়া কিন্তু চিন্তা করে
হ্যাঁ যে জাল খেয়াও দিছে হ্যাঁ সে আমি ভালো খেওয়াইতে পারি, ঠিক আছে। বা বল খেলার প্লেয়ার যদি বল খেলা দেখে তো বলতে পারে হ্যাঁ এইবার কিন্তু প্ল্যান্টিক শটে আমি গোলটা দিতে পারতাম, হ্যাঁ পারলো না। তো আমি কিন্তু অনেক সময় প্ল্যান্টিক শটে গোল দিতে পারি না, গোল কিন্তু ওই যে ব্যক্তি আমার মতো জানে হ্যাঁ কিন্তু গোল দিতে পারে, কিন্তু আসলে ওই ব্যক্তি মন্তব্য বেশি করবে, আমি কিন্তু অতটা মন্তব্য বুঝি না। তো এবারে আমরা এই যে সার্কিটটি আছে এই সার্কিটটার এসি সাইড দুইটা আমরা এই টু পিন প্লাগের যে ইনপুট তারটা আসছে এই ইনপুট তারে লাগাই নেব। তার রয়েছে এই তার দুইটে আমরা একটা অন অফ সুইচিং বয় দেবো, এই সুইচটা যদি বয় দিই তাহলে আমরা এটা বন্ধ করতে পারবো আবার চালু করতে পারবো, তো সেক্ষেত্রে আমাদের সুইচিংটা খুব কাজে লাগবো। এই জায়গার থেকে একটা মাপ দিয়ে নেব যাতে আমাদের এই সুইচিংটা এই জায়গায় বসে। তো আমি আমার মাপ মতো এটা কেটে নিলাম। এই ডিভাইসটা কিন্তু আসলে আপনাদের খুবই একটা প্রয়োজনীয় ডিভাইস, যারা লাইটের কাজ করেন কিংবা ঘরে বসে যারা মনে করেন টুকিটাকি কাজ করেন তাদের জন্য এই ডিভাইসটা খুবই প্রয়োজন। কেননা এই ডিভাইসটা দিয়ে আপনি এসি যত লাইট আছে সব চেক দিতে পারবেন, এসি সার্কিট সহ আপনি এনার্জি থেকে যে কোনো জিনিস এটা দিয়ে আপনি চেক করতে পারবেন যে এটা কি 220 ভোল্ট দেবে। আসলে কিন্তু 220 ভোল্ট দেবে না, যতটুকু দেবে আপনার এসি ভোল্ট দেবে। হ্যাঁ তো এসি ভোল্ট দিলে তো এটার নেগেটিভ পজিটিভ হবে, যেমন এটার ওয়াটটা থাকবে 18 ওয়াট। 18 ওয়াটে আপনার একটা এসি লাইট জ্বালাইতে সক্ষম থাকে। আমি আপনাদের ওইটাও পরিপূর্ণ বুঝিয়ে দেব যে কিভাবে জ্বালাইতে সক্ষম থাকে, ডাইরেক্ট শুধু লাইট জ্বালাইবে তা না, আপনার সার্কিট সহ যে লাইটটা ওইটাও আপনি চেক করতে পারবেন, আবার সার্কিট সারা যেটা ওইটাও চেক করতে পারবেন, তার জন্য লাইট কাটবে না। তো এখন আমরা এই যে বাকি তার দুইটে আছে তার দুইটে এই জায়গায় ঝালাই করে নেব। তার দুইটে সুইচিংয়ের আপনি যে কোনো এক পিনে লাগাই দিলেই হবে, এটার জন্য আপনার নেগেটিভ পজিটিভের কোনো থাকবে না, ভেদাভেদ থাকবে না, আপনি এক সুইচিংয়ের যে কোনো এক পিনে লাগাই দিতে পারেন যে দুই পিন হোক। তারপরে আমরা এটা টেপিং করে দিই যাতে ওই সুইচিংয়ের সাথে যে অ্যাডজাস্ট না হয়, আপনারাও এগুলো টেপিং করে দেবেন, কাজ খুব সুন্দর করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে দেখবেন আপনার কাজে অনেকটা সফলতা পাবেন। এখন আমাদের এই যে তারটা আছে আমার এক ভাই কমেন্ট করছে যে যে ভিডিওটা করছেন এটা তো 2 থেকে 2.5 মিনিটই করা যায়, তো আপনি 8 মিনিট কেন এই ভিডিওটা বানাইলেন, নিশ্চয়ই আপনার ব্যবসার জন্য। তো দেখেন আমি ব্যবসার জন্য না, আপনারা যদি আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে যান তো সেক্ষেত্রে আমার কোনো দাবি দয়া নাই, আপনারা আনসাবস্ক্রাইব করে গেলে যেতে পারেন। তো আমার কথা হইল যে আমার এই চ্যানেলের ভিডিও যারা দেখেন তারা যদি কিছু বোঝেন তাদের আমার ভিডিও দেখার দরকার নেই, আমি বারবারই বলি যে একবারেই বোঝেন না তারা আমার এই ভিডিও দেখেন, আর শেখার থাকলে আপনারা আমি যেটুক জানি ওইটুক আপনাদের শেখানোর চেষ্টা করব। আমাকে ফোনে ট্র্যাক করতে পারেন, ইমোতে আছে,
হোয়াটসঅ্যাপে নাম্বার আছে, আপনি আমার ভিডিও বা ভিডিও ডিসক্রিপশন দিয়ে আপনারা নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো সাইট দিয়ে আপনার, আমার তিনটা সাইট হোয়াটসঅ্যাপ, ইমো এবং হ্যান্ডসেট, তিনটার মাধ্যমে আমি ভিউয়ার্সদের সাথে কথা বলি এবং তারা কোনো সময় বলতে পারবে না যে জলিল ভাই কথা বলে না বা নাম্বার চাইলে নাম্বার দেয় না। কমেন্টে যারাই নাম্বার চায় তাদেরকে আমি নাম্বার দিয়ে থাকি। তো এ জায়গায় আপনি এই ক্লিপের তার দুইটা লাগানোর সময় ই করবেন, সাদাটা অবশ্য কালো হয়, লালটা তো লালই হয়, তো লাল তারে লাল লাগাই দেবেন, সাদা তারে কালা ক্লিপের কালো তারটা লাগাই দেবেন। সেক্ষেত্রে আপনার নেগেটিভ পজিটিভ আপনার একটা ম্যানুয়ালি চিহ্ন থাকবে, আপনার কালো ক্লিপটে কালো নেগেটিভ আর লালটা পজিটিভ। তো এবারে আমি এই টেপিং করে দিতেছি তার দুইটা। তারপরে আমরা একটি এলইডি তো অবশ্যই লাগান লাগে, নাইলে আমরা কিভাবে বুঝব যে আমাদের এইটা লাইন পাইছে। বাকিটাও টেপিং করে নেবেন, কেন আপনি যদি বলেন যে দাদা এই ভিডিওটা মাত্র 2 মিনিটে বানান যায়, তো আমিও আপনার কথা স্বীকৃতি দিলাম, হ্যাঁ 2 মিনিটে বানান যায়, তবে আমি এই যতগুলো কথা এইটার ক্ষেত্রে আপনাদের বুঝাইছি আসলে এইগুলো বোঝানো সম্ভব না, 2 মিনিটে ভিডিওটা বানান যায় এইটা সম্ভব। তো এখন আমরা একটা রেজিস্ট্যান্স আর একটা এলইডির মাধ্যমে আপনাকে এই এই কাজটি করার পরে আপনা আমরা আমরা সমাপ্ত করব যে আমাদের এই কাজ শেষ। তো এই রেজিস্ট্যান্সের কোনো উল্টো ভাও নাই, যেহেতু লাইটটারও কোনো এখন উল্টো ভাও নাই, কেন না এই রেজিস্ট্যান্সটা দেওয়ার মাধ্যমে লাইটটা যেহেতু এসি, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স দেওয়ার কারণে আমাদের লাইটের কোনো ওলট পালট নাই। আপনি এভাবে দেবেন চলবে, এভাবে দিলেও চলবে। লাইটটি আপনি এসি 220 ভোল্টে লাগিয়ে নেবেন, তাতে করে কোনো সমস্যা নেই আমাদের এই রেজিস্ট্যান্সের মাধ্যমে। তো অবশ্যই বুঝতে পারছেন, আর বুঝতে না পারলে সেক্ষেত্রে আমার কাছে আপনারা ফোন নাম্বারে বা কমেন্টের মাধ্যমে জানতে পারবেন যে জলিল ভাই আমরা বুঝতে পারিনি, যতটুকু বোঝেননি ততটুকু বুঝিয়ে দেওয়া হবে। আর আমাদের এ পর্যায়ে এলইডি টেস্টার ডিভাইস বানানো শেষ, যে ডিভাইসটা 1400 থেকে 1500 টাকা মার্কেটে বিক্রি, আপনি শুধু এই টেস্টারটা নিজে ঘরে বসে বানাইতে পারতেছেন মাত্র 60 টাকা দিয়ে। তো এবার আমরা কিভাবে এটা চেক করা যায় সেই জিনিসটা, মানে সেই কাজটি দেখব যে আমরা কি কি চেক করতে পারি এটা দিয়ে। তো এবার আমরা এটা অন করে নিলাম, হয়তোবা আমার এই অ্যান্টি কাটারটা এলইডি লাইটটা জ্বলতেছে না, এটা কাটা, সেই জন্য ওটা আপনারাই করে নেবেন। তো আমি এবার এই যে ক্লিপ দিয়ে কিন্তু এখন চেক করে আপনাদের দেখাইতেছি, এই পজিটিভ পজিটিভে ধরবো আর নেগেটিভটা নেগেটিভে, দেখেন কি সুন্দর। এটা আপনার 50 ওয়াট লাইটও চেক করতে পারবেন এবং 6 ওয়াট 3 ওয়াট নিচে যা আছে সব চেক করতে পারবেন। আমি এই একটা ধরো, তো আমরা এই একটা ডিভাইস নিলাম, খুব সুন্দরই জ্বলতে আছে। তো সরাসরি আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন, এটা 7 কালারের লাইট। তো এভাবে আপনারা এলইডি টেস্টার বানাই লইতে পারবেন ঘরে বইয়া, বাসায় বইয়া। আর আপনারা তো অটোমেটিক আমার চিনতেই পারছেন, মুই বরিশিলিয়া, খুব সুন্দর মানুষ, মুই আপনাকে খুব সুন্দর করে বুঝাইতে পারি আর না পারি, তবে মোর কথাগুলো কিন্তু আপনাকে ভালো লাগবে এটা কইতে হইবে। আচ্ছা